রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার রাজশাহী পুলিশ লাইন্স হাসপাতালে কোভিড-19 এর নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, সোমবার রাত 8টার দিকে এসপি স্যার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন। স্যার মোটামুটি সুস্থ আছেন, বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। উল্লেখ্য, গত 4 দিন ধরে নাক থেকে পানি পড়া সহ বিভিন্ন শারীরিকভাবে অসুস্থতার অনুভব করছিলেন তিনি। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।